আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় শিক্ষার্থীর বন্ধুরা, তোমরা এই করোনার ক্রান্তির লগ্নে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো থেকে অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের যে ক্লাসটি উপহার দেব, উপস্থাপন করব, সেটা হলো সেটা উপস্থাপন বা ক্লাস উপস্থাপন করার আগে আমি মোহাম্মদ আবু ইসাহাক, জিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, খুলনা। আজকে যে ক্লাসটি উপহার দেবো, তোমরা সবাই খেয়াল করো, দেখলেই বুঝতে পারবে কোন ক্লাস তোমাদেরকে আজকে নিতে যাচ্ছি। সবাইকে স্বাগতম এবং প্রিয় শুভেচ্ছা। আজকে তোমাদের যেটা নেব, শ্রেণী দশম ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় পঞ্চম পাঠ দশ। সবাই খেয়াল করবে, কারণ তোমাদের দশম শ্রেণীদের সামনে এসএসসি পরীক্ষা, সবাই খেয়াল করবে। একজন মুরব্বী দেখা যাচ্ছে, তার নাম হলো মাওলানা সালাহউদ্দিন, বিশিষ্ট একজন ধর্ম গবেষক, ইসলামী গবেষক। আরেকজনকে দেখা যাচ্ছে যে ডক্টর আব্দুর রহমান আর সুদাইসি, উনি পবিত্র কাবা ঘরের, ইনি একজন বিশিষ্ট কারি এবং বর্তমানে আরবের একজন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব। তাহলে আজকে তোমাদের যে বিষয়টি পড়াবো, মুসলিম মনীষী ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অধ্যায় পাঁচ পাঠ দশ। তাহলে এই পাঠ থেকে আমরা কি শিখতে পারবো? ইসলামী জ্ঞান অর্জনের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, ইমাম বুখারী রহমতুল্লাহ সংক্ষিপ্ত জীবনী, হাদিস সংকলন ইমাম বুখারী রহমতুল্লাহ অবদান, জ্ঞান সাধনায় ইমাম বুখারী রহমতুল্লাহ আত্মত্যাগের দৃষ্টান্ত, ইমাম বুখারী রহমতুল্লাহ আদর্শ অনুসরণে আদর্শ আমরা কীভাবে অনুসরণ করতে পারবো সেটা দেখবো। কোরআনের প্রথম বাণী ইকরা, কোরআনের প্রথম বাণী কি? ইকরা। কোরআনের অপর নাম আল হাকিম, জ্ঞান অর্জন খরচ, দারুল আকরাম, নওবিতে সুফা, সত্তরজন সাহাবি কি নানা দেশে সাহাবি প্রেরণ, খলিফা আল মামুন, বাইতুল হিকমা আরবিতে অনুবাদ, হাদিস ইমাম বুখারী, ফিকায় আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, দর্শন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, এবং তাফসিরে আত-তাবারি। তাহলে কোরআনের প্রথম বাণী কি আমরা ইকরা? কোরআন কি কি শিক্ষা দিচ্ছে? কোরআন জ্ঞান অর্জন করা কি ফরজ? এটা কোথায় বসে নবী পাঠদান করতেন? সেই জিনিসগুলো করা হয় যে কোরআন নিয়ে সব কিছু করা হচ্ছে, এটা খেয়াল করব। ইমাম বুখারী রহমতুল্লাহ পরিচয় কি? পরিচয় জানবো, জ্ঞান অর্জন জানবো এবং হাদিস সংকলন জানবো ও স্মৃতিশক্তি। ইমাম বুখারী রহমতুল্লাহ এই চারটা জিনিস জানবো, পরিচয়, জ্ঞান অর্জন, হাদিস সংকলন, স্মৃতিশক্তি। পরিচয়, নাম মোহাম্মদ, উপনাম আবদুল্লাহ, পিতা ইসমাইল, দাদা ইব্রাহিম, উপাধি আমিরুল মুমিনিন ফিল হাদিস, জন্ম বুখারা। তারপরে 184 হিজরিতে জন্ম, আর বাল্যকালে তিনি পিতৃহারা হয়েছিলেন, অর্থাৎ ইয়াতিম হয়েছিলেন। আমরা মিলকরণ করার চেষ্টা করব, ইকরা থেকে কোনটা হবে, আল হাকিম থেকে কোনটা, দারুল আকরাম থেকে কোনটা, সুফা কোনটা, বাইতুল হিকমা তোমাদের আগে দেখাইছি স্ট্রাকচার, ওই অনুযায়ী এটা মিল করবে, বাসায় বসে মিল করার চেষ্টা করবে। জ্ঞান অর্জন, 6 বছর বয়সে কোরআনে হাফেজ হয়েছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, 16 বছর বয়সে হাফেজে হাদিস হয়েছিলেন, হাদিসের হাফেজ আবদুল্লাহ ইবনে মুবারক ওনার ওস্তাদ ছিলেন, আর আল্লামা ওয়াকিও ওস্তাদ ছিলেন। হিজাজে গমন করেন, তারপরে এই জিনিসগুলো করার পরে উনি হিজাজে গমন করেন, লক্ষ্যতে হাদিস মুখস্থ সনদ সহ করছিলেন, আর কী করছিলেন, রাজ দরবার বর্জন করছিলেন।
ওনাকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল, উনি মানতে রাজি হন না, এই জন্য তৎকালীন বাদশাহ তাকে বাদশার কারণে উনি রাজদরবার ত্যাগ করছিলেন। বুখারী সংকলন 600,000 হাদিস যাচাই। বুখারী সংকলনের সময় তিনি কী কী পন্থা অবলম্বন করছিলেন? বুখারী সংকলনের সময় 600,000 হাদিস থেকে যাচাই করে 7,275টি যাচাই, 600,000 যাচাই, তারপর 7,275 যাচাই, ওযু গোসল সম্পর্কে আলোচনা করছিলেন, দুই রাকাত সালাত নিয়ে আলোচনা করছিলেন, অর্থাৎ ইস্তিখারা করছিলেন, তারপরে স্বপ্নে অনুমতি পেয়ে করছিলেন, কোরআনের পর বিশুদ্ধতম গ্রন্থ, অর্থাৎ বুখারী সংকলন তিনি কীভাবে করছিলেন? উনি ওযু করে দুই রাকাত নামাজ আদায় করে সেই দুই রাকাত নামাজকে বলা হয় ইস্তিখারার নামাজ, এইটা পড়ে তিনি ঘুমায় যেতেন, ঘুমানোর পরে স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে যেভাবে ইহামের মাধ্যমে ওনাকে জানানো হতো, তখন উনি হাদিসটা ওনার বুখারী শরীফে সংকলন স্থান দিতেন, একদিন না হলে দুই দিন, দুই দিন না হলে তৃতীয় দিনে উনি এগুলো করতেন। তোমরা সবাই বাসায় বসে এই কাজটি করো, ইমাম বুখারী রহমতুল্লাহর জীবনী থেকে তোমরা কী কী শিক্ষা লাভ করবে নিজেরাই লেখার চেষ্টা করো বাসায়। তার স্মৃতিশক্তি কেমন ছিল? অগাধ স্মৃতিশক্তি ছিল। আর কেমন ছিল? দেখলে বা শুনলেই মুখস্থ হতো। 11 বছর বয়সে দাখিলের ভুল সংশোধন, একজন ওনার চেয়ে বড়ো আলেম, উনি তখন 11 বছর বয়স, উনি একটা হাদিস বর্ণনা করার সময় একটু ভুল করছিলেন, উনি ভুল ধরছিলেন, তারপর সমর্পণদের স্মৃতি পরীক্ষা করা হয়েছিল যে বাচ্চা আসতে, হে বালক অনেকদিন যাবৎ হাদিস এখানে বর্ণনা করা হয়েছে, তোমরা কে আসো? তুমি বালক, অনেক বালক আসছিল, অনেক মুরব্বী আসছিল, তা বললে আমি পারবো, আমার স্মৃতিশক্তি এত প্রকার ছিল। তারপর 400 হাদিস বিশারদ তার সাড়ে আসত শ্রেষ্ঠ মহাদিসগণ, তারপর 90,000 অধিক ছাত্র। তাহলে ওনার স্মৃতিশক্তি এত, স্মৃতিশক্তির কারণে, ওনার স্মৃতিশক্তির কারণে একজনে ভুল ধরছে, তারপর তাকে তার স্মৃতিশক্তি পরীক্ষা করা হয়েছিল, 400 হাদিস বিশারদ সেই পরীক্ষাটা করছিল শ্রেষ্ঠ মহাদিসের মধ্য থেকে, আর ওনার ছাত্রের অধিক ছাত্র কি 90,000 অধিক ছাত্র আছে। আজ এ পর্যন্ত যে ক্লাসগুলো নেওয়া হলো তার একটু পর্যালোচনা হোক। মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? মূল্যায়ন। তোমরা বাসা বসে চেষ্টা করো। শিক্ষা বিস্তারে মহানেশ্বর দুটি পদক্ষেপের নাম উল্লেখ করো। আর কি মহানেশ্বর ছিলেন? সময়কার জ্ঞান প্রচার প্রাণ কেন্দ্র ছিল কোন প্রতিষ্ঠান? ইমাম বুখারী জ্ঞান অর্জনের জন্য কোথায় কোথায় যান? আর ইমাম বুখারী রহমতুল্লাহকে শ্রেষ্ঠ মহাদ্দেশ বলা হয় কেন? এই প্রশ্নগুলো সবাই বই খুলে আমার এই ক্লাসের মাধ্যমে উত্তর জানার চেষ্টা করবে। এই বলে আজ আমি অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই দোয়া করো, তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।